বালি উত্তোলনের অভিযোগে মৃত ব্যক্তির নামে মামলা করেছে ভূমি অফিস। এই ঘটনা পাবনার সুজানগরে। একই মামলায় 87 বছরের অসুস্থ এক বৃদ্ধকেও আসামি করা হয়েছে। মামলার বাদী বলছেন, লোকমুখে শুনে তিনি অভিযুক্তদের নামে মামলা করেছেন, তবে তদন্ত রিপোর্টে নিরপরাধ ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। আট বছর আগে মারা গেছেন সুজানগর পৌর এলাকার চর ভবানীপুর গ্রামের কাদের আলী মণ্ডল। অথচ গত 15 ফেব্রুয়ারি নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে পৌর ভূমি অফিসের দায়ের করা মামলার প্রধান আসামি মৃত কাদের মণ্ডল। একই মামলার আসামি মৃত ব্যক্তির ভাই 87 বছরের বৃদ্ধ শুকুর মণ্ডল। যদিও এজাহারে তার বয়স উল্লেখ করা হয়েছে 34। মামলাটি দায়ের করেন সুজানগর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল আক্তার। এ ঘটনায় হতবাক পরিবারের সদস্য সহ স্থানীয়রা। সে মারা গেছে 8 বছর, তার মৃত্যু সার্টিফিকেট আছে, সবাই জানে। আবার আমার বড় ভাই স্ট্রোকের রোগী, আজ 3 মাস আগে স্ট্রোক করে সে ঘরের বাইরে বাড়ায় না। আমার স্বামী 8 বছর আগে মারা গেছে, তো এখন হঠাৎ করে শুনতেছি যে আমার স্বামীর নামে এলে মামলা হয়েছে। তো মৃত ব্যক্তি কিভাবে তার নামে মামলা হয়, কারা কে দিবে না যেটাও জানিনি। মণ্ডল মারা গেছে 7-8 বছর, তার নিয়ে এইবারে টাকা দা মামলা করে তোর নি তারা ব্যবসা করতেছে। আসলে ওনারা কৃষি কাজ করতো, ওনার নামে এটা বালুর মামলা দেয়া, যেহেতু 8 বছর আগে মারা গেছে, এটা খুবই দুঃখজনক। যাকে মামলার প্রধান সাক্ষী করা হয়েছে এই বিষয়ে তিনিও কিছু জানেন না। আমার 1 নম্বর সাক্ষী করা হয়েছে, আসলে এই মামলাটা বাদী কিডা বা কেন মামলাটা হইলে কারা বাবলো ব্যবসা করে আমি কিছু জানিনি, অজান্তেই আমার 1 নম্বর সাক্ষী দিতে হয়। মামলার বাদী বাবুল আক্তার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, লোকমুখে শুনে আসামি করেছেন তিনি। মামলার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এসিল্যান্ড। তবে তদন্ত করে মৃত ও নিরাপরাধ ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মামলা রুজু হওয়ার পরে আমরা জানতে পেরেছি যে একজন ব্যক্তি 8 বছর পূর্বে মারা গিয়েছে। কোনো ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত না, কিছু নিরাপরাধ ব্যক্তি জড়িত থাকে, তাহলে অবশ্যই আমরা সেটা তদন্ত করে সেটা আমরা আইনগত ব্যবস্থা নিব। অবৈধ বালি উত্তোলন ও পরিবহনের অপরাধে দায়ের করা মামলা প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন।